بسم الله الرحمن নূরে মদিনা, নূরে মদিনা, ইমন ইয়ামিন নিবেদিত, নূরে মদিনা প্রযোজিত। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগি, ঈমান, ইসলামের যেটা মূল, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব, তাজিম ও তকরীম। যার কাছে পেয়ারা নবীর প্রতি তাজিম সম্মান নাই, যার কাছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব মহব্বত নাই, তার গোটা জিন্দগির এবাদত বরবাদ। কথা বুঝেছেন? 1400 বছর আগে মদিনার মুনাফিক, মুনাফিকিনে মদিনা, এখানে উলামায়ে কিরাম মজুদ, মদিনার মুনাফেকরা, তাদের মধ্যে সব কিছু ছিল, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত সব ছিল। এমনকি ওই 1400 বছর আগে ওই মদিনার মুনাফিকরা, এরা স্বয়ং নামাজ পড়েছিল আমার নবীর পিছনে। আপনারা নামাজ পড়তে চান আমাদের মতো হুজুরের পিছনে? আপনারা নামাজ পড়তে চান? আজ আপনারা জুমা পড়েছেন অনেকে আকবর শাহ জামে মসজিদে খতিব মাওলানা কারী নজরুল ইসলামের পিছনে। আর ওই 1400 বছর পূর্বে মদিনার মুনাফিকরা মসজিদে নববী শরীফে নামাজ পড়েছিল স্বয়ং রহমতুল্লাহ আলমী নূরানী নবীর পিছনে, ঠিক কিনা? ওনারা সিদ্দিকে আকবরের সাথে একই কাতারে, সিদ্দিকে আকবর যেই কাতারে ছিলেন, উমর ফারুকে আজম যেই কাতারে ছিলেন, উসমান গনী মাওলা আলী বড় বড় সাহাবী যেই কাতারে ছিলেন, একই কাতারে দাঁড়িয়ে মদিনার মুনাফিকরা সেই সময় মসজিদে নববী শরীফে নামাজ পড়েছিল। আর এদের কোরআন তেলাওয়াত আমাদের চেয়ে আপনাদের চেয়ে আরো অনেক স্ট্যান্ডার্ড ছিল। তাদের কোরআন তেলাওয়াতের কথা হাদিসে পাক এসেছে, সহি বুখারি শরীফ যেটা হাদিসের এক নম্বরের কিতাব, মিশকাত শরীফ সহ সহি মুসলিম প্রায় হাদিসের কিতাবে তাদের কোরআন তেলাওয়াতের কথা এসেছে। এদের কোরআন তেলাওয়াত কত সুন্দর ছিল, কিন্তু তারপরেও তাদের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হয়েছে? উচ্চস্বরে বলুন না, কবুল হয়েছে? আপনারা তো জেহাদের ময়দানে যাননি, আপনারা আমরা বদর, উহুদ, হুনাইনের যুদ্ধে আমরা শরীক হতে পারি নাই, আমাদের নসিবে জুটে নাই, কিন্তু ওই 1400 বছর পূর্বে মদিনার মুনাফিকরা সাহাবা ইকরামের সাথে জেহাদের ময়দানে গিয়েছে, যুদ্ধ করেছে সাহাবা ইকরামের সাথে, তারপরও তাদের কোনো ইবাদত, তাদের নামাজ, কলমা কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হয়নি। বরং আমার নবী একদিন তাদেরকে নাম ধরে ধরে ইয়া ফুলা বিন ফুলান, ইয়া ফুলা বিন ফুলান, হে ফলনার ছেলে ফলনা, হে অমুকের ছেলে অমুক, মসজিদে নবী শরীফ থেকে বের হয়ে যাও, আমি নবীর মসজিদ থেকে বের হয়ে যাও, তোদের এই নামাজ, তোদের এই কোরআন তেলাওয়াত, তোদের এই জুমা জামাত কিচ্ছু হয় নাই, হবে না, তোদের এই নামাজ এটা কোনো কাজে আসবে না। আমার নবী মসজিদে নবী শরীফ থেকে নাম ধরে ধরে ওই মুনাফিকদেরকে বের করে দিয়েছিল। এদের কিসের অভাব ছিল? তাদের মাথায় কি টুপি ছিল না? উচ্চস্বরে বলুন না। তাদের মাথায় কি পাগড়ি ছিল না? তাদের গাড়ে কি দাড়ি ছিল না? সব ছিল, কোরআন তেলাওয়াত ছিল, নামাজ ছিল, রোজা ছিল, জেহাদ ছিল, তারা হজও করেছিল, খানায় কাবার তাওয়াফও ছিল, সব ছিল, তারপরও তাদের নামাজ, কালমা কিচ্ছু কবুল হয়নি। কারণ কি? একটি কারণ শুনুন, এদের কারণ হলো কয়টি? সবাই বলুন না, কয়টি? একমাত্র কারণ ছিল, তাদের অন্তরে ছিল পেয়ারা নবীর প্রতি দুশ্মনী, একটি কারণ।
একটি কারণ মাত্র তাদের অন্তরে ছিল আমার নবীর প্রতি বেয়াদবি, আমার পেয়ারা নবীর প্রতি কি বেয়াদবি, কথা বুঝেছেন? এই কারণে কোরআনে পাক রব্বুল আলামিন সেই জন্য মুনাফিকদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, মুনাফিক, মুনাফিকের অর্থ হলো উপরে মুসলমান, উপরে লেবাসে মুসলমান, টুপি পাগড়ি দাড়ি নামাজ রোজা সবটি। ওই আমাদের আলহাজ মাওলানা নঈমউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি বলতেন, উনি এগুলা সুন্দর করে করে বলতেন, উনি বলতেন যে উপরে সব ঠিকঠাক, ভিতরে সদরঘাট, ভিতরে ওই মদিনার মুনাফিক 1400 বছর আগে এদের উপরে সব মুসলমানি লেবাস সবটি। ওদের মধ্যে আপনারা তো অনেকেই আলেম নন, অনেকেই আপনারা মুফতি নন, হয়তো কে বাংলা শিক্ষিত, কে মেট্রিক পড়েছেন, কেউ ইন্টার, কেউ ডিগ্রি, কেউ মাস্টার। ওই 1400 বছর আগে মদিনার মুনাফিকরা এক একজন বড় কারি ছিলেন, আপনাদের খতিব সাহেব কারি, আমার আজিজ উনি কারিও উনি প্রিন্সিপাল, মাওলানা কারি নজরুল ইসলাম অধ্যক্ষ সাহেব, ওরা ওই মদিনার মুনাফিকরা আপনাদের খতিব সাহেবের চেয়ে আরো বড় কারি ছিল, আরো বড় বড় কারি ছিল। আমাকে তো আপনারা অনেকে মুফতি বলেন, ওই আমার বন্ধু মাওলানা হারুন রশিদ, মাওলানা উমর ফারুক, আমার ছাত্ররা মহব্বত করে আমাকে বলে আমাদের হুজুর গ্র্যান্ড মুফতি, ওই এখনো বলেছে হাজার হাজার মুফতিদের উস্তাদ। ওরা ওই 1400 বছর আগে মদিনার মুনাফিকরা আমার মতো মুফতি ছিল না, আমাদের চেয়ে আরো অনেক বড় বড় মুফতি ছিল। একমাত্র একটি কারণ শুধু তাদের অপরাধ ছিল একটি, এরা এদিকে আমার নবীকে দেখলে সালাম দিত, আমার নবীর পিছনে নামাজ পড়তো, আমার নবীর পিছনে জুমা জমাত পড়তো, আর এদিকে ঘরে গেলে আপন বন্ধু বান্ধবের সাথে একত্রিত হলে কাফেরদের সাথে বসলে তখন আমার নবীর শানে বেয়াদবি করত, তখন নবীর শানে বেয়াদবি করত, এই ছিল তাদের অপরাধ। এরা কোনো চুরি করে নাই, ওই 1400 বছর পূর্বে মদিনার মুনাফিকেরা চুরিতে ধরা পড়ে নাই, এরা জেনাতে ধরা পড়ে নাই, এরা ডাকাতিতে ধরা পড়ে নাই, তাদের অপরাধ চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনাত ছিল না, তারা শরাব পান করে নাই। এখানে উলামা ইকরাম আছে, এরা কি শরাবি ছিল? এরা শরাবি ছিল না, এরা কলমা পড়েছে, যেই কলমা আমরা পড়ছি ওই কলমা তারা পড়তো, সব ছিল একটি মাত্র কারণ, ওটা কি বললাম, রসুলে পাকের প্রতি আমার পেয়ারা নবীর প্রতি বিয়াদবি কটুক্তি, একটি কারণে আজ তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। সহিহ বুখারী আমার নবী ইরশাদ করেছেন, ইয়ামরুকুনা মিনাদ দি কামা ইয়ামরুকু সাহাম মিনার রামিয়া ও ফি রাওয়ায়াতি ইয়াখরুজুনা মিনাল ইসলাম কামা ইয়াখরুজু সাহাম মিনার রামিয়া রাওয়াহুল ইমাম আল বুখারী ওয়া গায়রু মিন আইমাতিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। এগুলো হাদিস সহিহ বুখারী সহ, সহিহ বুখারী সহ প্রায় হাদিসের কিতাবে মিশকাত শরীফের মধ্যে আছে এইসব হাদিস। আমার নবী ইরশাদ করেছেন তাদের মধ্যে সব ছিল, কোরআন তেলাওয়াত ছিল, অনেক কিছু ছিল। আমার নবী আরো ইরশাদ করেছেন এরকম যুগে যুগে আমার উম্মতের মধ্যে এরকম মুনাফিকের বাচ্চা আসবে, মুনাফিকের বংশধর আসবে, এরা কোরআন তেলাওয়াত করবে, এদের বেশভূষ বড় সুন্দর হবে, এদের নামাজ বড় সুন্দর, এরা হজ করতে যাবে, যাকাতও দিবে, কিন্তু তারা কোরআন তেলাওয়াত করবে বড় সুন্দর করে কারিয়া না। সেজন্য বুখারী শরীফের হাদিস ইয়াকরাউনা বলেছে, ইয়াকরাউনা আল কোরআন, এটা আমার নবীর হাদিস, তারা ইয়াকরাউনা আল কোরআন, ইয়াকরাউনা আল কোরআন মানে তারা আপনাদের মতো কোরআন পড়বে না, এটা কারিয়া না, কারিয়া না কোরআন পড়বে, বড় বিশুদ্ধ বড় সুন্দর সুর দিয়ে কোরআন পড়বে। কিন্তু আমার নবী ইরশাদ করেছেন এরা এত কিছু করেছে, এত কিছু করবে, তারপরেও তারা ইসলামের মধ্যে থাকবে না, তারা ইমানের সীমানায় থাকবে না, ইমান থেকে বের হয়ে যাবে,
ইসলাম থেকে বের হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। যেভাবে তীর বের হয়ে যায় ধনুক থেকে, ধনুক থেকে যেভাবে তীর মারলে তীর বের হয়ে যায়, ওই তীর কি আবার ধনুকের দিকে ফিরে আসে? আমার নবী উপমা দিয়ে বলেছেন, যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায় আর ফিরে আসে না, এই মুনাফিকরা আমি নবীর সাথে, আমার প্যারা নবীর শানে, সাহাবাই গ্রামের শানে, আল্লাহর শানে বিয়াদবি করার কারণে ইসলাম থেকে, ঈমান থেকে বের হয়ে যাবে, আর মৃত্যুর আগ পর্যন্ত ঈমান ইসলামের দিকে ফিরে আসবে না, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। এই জন্য আল্লাহ কোরআনের স্পষ্ট সূরায়ে মুনাফিকুনের মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, এইসব মুনাফিকদের ঠিকানা একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, ফিদদারকিল আসফালে মিনান নার, ইন্নাল মুনাফিকিন ফিদদারকিল আসফালে মিনান নার। কাফেরদের চেয়েও কাফের মুশরিক এর বড় জালিম, কাফের মুশরিক খোদার দ্রোহী নবীর দ্রোহী, এদের চেয়েও এই মুনাফিকদের শাস্তি আরো ভয়াবহ, আরো ভয়াবহ, আরো ভয়াবহ। কথা বুঝেছেন? তাই আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে। কথা বুঝেছেন? এটা তো আমার নবী 1400 বছর আগে বলে দিয়েছেন, এগুলো বুখারি শরীফের হাদিস, এখানে উলামায়ে কেরাম মজুদ, এটা তো আমার নবী, এগুলো আমার কথা নয়, আপনাদের খতিব সাহেবের বাণী নয়, উলামায়ে কেরামের কথা নয়, এটা তো আমার প্যারা নবীর হাদিস পাকের বাণী। এরা সুন্দর সুন্দর কোরআন পড়বে, এরা কারিয়ানা কোরআন পড়বে, কিন্তু কোরআন পড়ে পড়ে ঈমান থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে বলেন না, ঈমান থেকে। তো ওই কোরআন পড়ার কোনো দাম আছে? ওই কোরআন পড়ার, ওই কোরআন পড়ার কি দাম রইল? কোরআন পড়তে হবে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য, কোরআন পড়তে হবে ঈমান মজবুত হওয়ার জন্য, কোরআন পড়তে হবে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক ঠিক না? আর যেই কোরআন পড়ে জাহান্নামে চলে যায়, ওই কোরআন পড়ার কোনো দরকার আছে? খেয়াল রাখবেন, আমাদেরকে কোরআন পড়তে হবে, আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে সিদ্দিকে আকবরের মহব্বত নিয়ে, ফারুকে আজমের মহব্বত নিয়ে, উসমান গনি মাওলানা আলীর মহব্বত নিয়ে। ওনারা কোরআন পড়েছেন, আমার নবী ইশক মহব্বত অন্তরে ধারণ করে, সুবহানাল্লাহ বলেন না? এটা হলো ঈমানদারের কোরআন তেলাওয়াত। মুনাফিকদের নামাজ আমরা কি চাই? আমরা সিদ্দিক আকবরের নামাজ চাই, আমরা ফারুক আজম উসমান গনি মাওলানা আলী সাহাবাই কিরাম তাবেঈন তাবে তাবেঈনের নামাজ চাই। মুনাফিকের নামাজ উচ্চ আওয়াজে বলুন না, মুনাফিকের নামাজ চাই না, এটা তো বউতাবাজি। এই মুনাফিকরা মুসলমানদের সাথে দুকাবাজি করার জন্য নামাজ পড়ে, রসুল পাকের শানে যারা বিয়াদবি করে তাদের কি নামাজ? আমার নবী তাদেরকে মসজিদ নবী শরীফ থেকে বের করে দিয়েছে। আরেকজন মুনাফেকের কথা সহি বুখারী তো আছে, শারহিন হাদিসে তার নামও বলেছে, এমন ভাবে জিহাদ করেছে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সাথে। সেদিন ওই মুনাফেকদের জিহাদের মতো আর কোন সাহাবী জিহাদ করতে পারে না, এমন ভাবে যুদ্ধ করেছে বীরত্বের সাথে, অনেক কাফেরকে টুকরা টুকরা করে দিয়েছে। তার অবস্থা থেকে, তার জিহাদের অবস্থা থেকে উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই প্রশংসা করতে শুরু করলেন। আমার নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ফলনা যেভাবে জিহাদ করেছে, ইয়া রাসূলুল্লাহ ফলনা যেভাবে জিহাদ করেছে, আজ জিহাদের ময়দানে সওয়াব সব তার বাগে চলে গেছে, তার মতো বীরত্বের সাথে এরকম জিহাদ আমরা করতে পারি নাই। কথা বুঝেছেন? সাহাবায়ে কেরাম তার জিহাদ দেখে আশ্চর্য হয়ে গেল। আর আমার নবী কি বললে তার কথা শুনে? আমার নবী উত্তর দিলেন, আরে তোমরা তাকে চিনো নাই, তাকে চিনো নাই, তোমরা না চিনলেও আমি নবী চিনি। শোনো, সে মুনাফিক, তার নাম ছিল কাসমান। আমার নবী বলেছেন, তার জিহাদ দেখে, তার জিহাদের অবস্থা দেখে সমস্ত সাহাবায়ে কিরাম হতভম্ব হয়ে গিয়েছিল। ওনারা মনে করেছিলেন এই জিহাদের আর সমস্ত পুরস্কার সওয়াব তার বাগে নিয়ে ফেলেছে,
আর আমার নবী বলতেন, তোমরা চিনো না সে মুনাফেক, সে মুনাফেক, সে তোমাদের সাথে আমি নবীর সাথে জেহাদে এসেছে গনিমতের মাল পাওয়ার জন্য, জেহাদে এসেছে মুসলমানকে সোজা সরল মুসলমানকে দুকা দেওয়ার জন্য, যেন মুসলমানরা তাকে মুসলমান মনে করে। আসলে সে তো সে মুমিন নয়, সে মুনাফিক। আমার নবী বললেন, তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা কোথায়? এত এত বিশাল জেহাদ করেছে, তারপরও আমার নবী ঘোষণা দিলেন তার ঠিকানা কোথায়? উচ্চস্বরে বলুন না, কোথায়? সহি বুখারীর হাদিস। কয়েকজন সাহাবায়ে কেরাম, আমার নবী যখন তার ব্যাপারে জাহান্নাম বলেছেন, আমার নবী যখন বলছেন তার ব্যাপারে সে জাহান্নামী, আরেকটা হাদিস আছে সহি বুখারী, এটা সহি বুখারী, আমার নবী একদিন আরজ করলেন, মদিনার কিছু মুনাফিকরা আমার নবীর শানে কিছু কটুক্তি করলো, আমার নবীর শানে আজে বাজে কথা বললো। তখন আমার নবী মসজিদে নববী শরীফ মিম্বরে দাঁড়িয়ে বললেন, আমার নবী একটু রাগান্বিত স্বরে বললেন, সালুনি আম্মা শীত, এই মুনাফিকরা, আমি নবীর ব্যাপারে তোরা আজে বাজে কথা বলছিস, এদিকে আমার পিছনে নামাজও পড়ছিস, কোরআন তেলাওয়াত করস, আবার তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে নিয়ে আমি নবীর শানে বিয়াদবি করছিস, এই শয়তান মুনাফিকরা, প্রশ্ন করো যেটা তোমাদের ইচ্ছা। এক সাহাবি উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার নাম কি? আমার নবী বলে দিলেন, তোমার বাবার নাম এই। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার নাম কি? আমার নবী বলে দিলেন, লম্বা হাদিস। ওনারা ছিলেন পাক্কা মুসলমান সাহাবি। আরেক মুনাফিক দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, আমার ঠিকানা কোথায়? আইনা মাকাদি, আমার ঠিকানা কোথায়? আমার নবীর নবুয়তের জুমানে বলে দিলেন, ফিন্না, এ কমবক্ত এতদিন ধরা পড়ে নাই, এখন কি হয়ে গেল? তার নসিব খারাপ, সে যদি চুপ থাকত কিছু প্রশ্ন না করলে তার ঠিকানা জাহান্নাম, এটা অন্যরা জানতো না, কিন্তু সে দাঁড়িয়ে বলল মসজিদে নববী শরীফ, সমস্ত সাহাবায়ে কেরামের সামনে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঠিকানা কোথায়? আমার মৃত্যুর পর আমার ঠিকানা কোথায় হবে? সহি বুখারী হাদিস। আচ্ছা এবার বলেন, আমরা আপনাদের মৃত্যুর পর কার ঠিকানা কোথায় হবে? কে জান্নাত হবে না জাহান্নাম হবে, এটা কি কেউ জানার বিষয়? এটা কারো জানার বিষয়? কার ঠিকানা জান্নাত, কার ঠিকানা জাহান্নাম, এটাকে বলা হয় আলমে গায়েব, অদৃশ্য জ্ঞান। জান্নাত আর দোজখ, কার ঠিকানা জান্নাত, কার ঠিকানা জাহান্নাম, এটা কি দেখা যায়? এটা কি ধরা যায়? এটাকে বলা হয় অদৃশ্য জ্ঞান। এই জালেমরা বলে নবীর কাছে নবী কো দেওয়ার কে পিছে কি খবর নেই, ওদের নবীর কাছে আসমানের জ্ঞান, আরশ কুরসির জ্ঞান তো দূরের কথা, নবী তার কাছে দেওয়ালের পিছনে কি আছে, দেওয়ালের পিছনে কি আছে, এটাও নবী জানে না। বড় উচ্চ আওয়াজে বলুন না, নাউজুবিল্লাহ। এইসব বিয়াদবরা আরো বলে, তারা আরো বলেছে, তাদের কিতাবের মধ্যে রেকর্ড আছে যে নবীর জ্ঞানের চাইতে ইবলিসের জ্ঞান আরো বেশি, নবীর জ্ঞানের চেয়ে ইবলিস শয়তানের জ্ঞান আরো বেশি। এবার আপনারা হাত তুলে বলেন, এই ধরনের কথা যারা লিখেছে, যারা বলে নবী মারকার মাটিতে মিল গিয়া, নবী মরে মদিনার কবরের মাটির সাথে মিশে গেছে, নবীর দেওয়ালের পিছনে কি আছে জানে না, নবীর জ্ঞানের চেয়ে চেয়ে ইবলিস শয়তানের জ্ঞান বেশি। এবার আপনারা দুই হাত তুলে বলেন, এরা কি সত্যি প্রকৃত অর্থে, প্রকৃত অর্থে এরা আলেম না জালেম? দুই হাত তুলে বলেন, আলেম না জালেম? এদেরকে কোরআন ও আল্লাহ জালেম বলেছেন, ফালা তাকুদ বাদা যিকরা মাআল কওমিজ জালিমিন, আল্লাহর শানে যারা বিয়াদবি করে, নবীর শানে যারা বিয়াদবি করে, আল্লাহর কোরআন তাদেরকে কি বলেছে, তারা আলেম না জালেম? কাপড় গায়ে দিয়েছে আলেমের, জুব্বা গায়ে দিয়েছে আলেমের, পাগড়ি মাথায় দিয়েছে আলেমের, কথা বুঝেছেন? কিন্তু তারা প্রকৃত অর্থে কি, শিখের মাথায়ও পাগড়ি আছে, শিখের মাথায়। আমি প্রথমবার যখন আজমির শরীফ গেলাম,
আমার সাথে আমার উস্তাদ ছিলেন মেজু দাদা আল্লামা বদরুল রহিম হাশমি, আমার জীবনের প্রাথমিক উস্তাদের মধ্যে একজন। ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশমি শাহ হুজুরের মেজু ভাই হুজুর আল্লামা বদরুল রহিম হাশমি রহমতুল্লাহ আলাইহি। আমি প্রথম আজমির শরীফ সফর করেছি উনার সাথে। আমরা আজমির শরীফ স্টেশনে নামলাম। আজমির শরীফ স্টেশনে নামার পর গাড়ি নিলাম। ওখানে দেখলাম ড্রাইভার বিরাট পাগড়িওয়ালা। আমি তো আর হিন্দুস্তানে আগে আর যাইনি, আমি মনে করেছি পাগড়ি দেখে উনি পাক্কা মুসলমান। আমি স্টেশনে সালাম দিয়ে ফেললাম। আমি মনে করেছি যত বড় পাগড়ি ওই আমার হুজুরের মাথায় পাগড়ি, মাওলানা উমর ফারুকের মাথায় পাগড়ি, এই পাগড়ি না উনার ওই শিখের মাথায় একটা বিরাট পাগড়ি, ওই পাগড়ি দিয়ে আমরা হুজুর এখানে সবাইকে ওই পাগড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে, এত বড় পাগড়ি দেখে আমি মনে করলাম পাক্কা মুসলমান। আমি একবারে সালাম দিয়ে ফেললাম। উনি একটু গরম ছিলেন আমার হুজুর মেজুদাদা আল্লামা বদরুল রহিম হাশমি, উনি একটু মেজাজি ছিলেন, ফারুকি মেজাজ। কিন্তু ওটা তো হিন্দুস্তান, আজমির স্টেশনে কিছু আমাকে বলছে না। গরিব নামাজের দরবারে যখন খাদেমের ঘরে আসলাম, খাদেমের ঘরে যখন উঠলাম, তখন তিনি আমাকে এমন বকা দিলেন, এ আমি সর্বপ্রথম শিখ ছিলাম সেদিন ওনার বকা খেয়ে। হয়তো তুমি যাকে তাকে মুসলমান মনে করো, যাকে তাকে সালাম দাও, পাগড়ি পাগড়ি মাথায় দিলে মুসলমান হয়ে যায় নাকি? ওটা কে চিনো? চিনো ওই ড্রাইভার যাদের মাথায় বিরাট বিরাট পাগড়ি দেখেছো, এরা শিখ, এরা মুসলমানের দুশ্মন, এরা ইসলামের দুশ্মন। এই আমি সেদিন শিখলাম, সেদিন উনার থেকে উনার বকাকে এ শুনলাম, আমি একটা শিখতে পারলাম যে মুসলমান নয় এ কি, মাথায় পাগড়ি দিয়েছে বলে কি মুসলমান হয়ে যাবে? পাগড়ি আমার নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, সীমাউল মালাইকা ফেরেশতাদের সুন্নাত। ঠিক আছে, এটা পাগড়ি সুন্নত হবে, ইবাদত হবে কখন? যদি মুসলমানের মাথায় যদি শোভা পায়। কথা বুঝেছেন? আর কোন বেদিনের মাথায় যদি পাগড়ি শোভা পায়, কোন বেদিনের মাথায় যদি পাগড়ি দেখা যায়, ওটা কি তখন সুন্নত হবে? ওটা কি তখন ইবাদত হবে? এই দাড়ি, এই যে দাড়ি আপনাদের অনেকেই গালে শোভা পায়, উলামা ইকরামের মুখে দাড়ি, এটা বড় ইবাদত, এটা বড় ইবাদত, এটা সমস্ত নবীগণের সুন্নাত এবং শরীয়তের হুকুম অনুযায়ী এটা ওয়াজিব। কে রাখলে? মুসলমানের গালে যদি শোভা পায়, ঠিক কিনা? তখন হবে এটা ইবাদত। আর অনেক বেদিনের গালও দাঁড়িয়ে আসে নাই আমেরিকার মধ্যে, আমেরিকা যারা বসবাস করে আমেরিকার প্রবাসী তারা জানে, অনেক ইহুদির গালে দাঁড়িয়ে আছে, অনেক খ্রিস্টানের গালে দাঁড়িয়ে আছে, আমাদের থেকে আরো লম্বা। সেই জন্য কি ওইটা নবীগণের সুন্নত হবে? ওটা ইবাদত হবে? এই দাড়ি ইবাদত, টুবি ইবাদত, পাগড়ি ইবাদত, যদি মুসলমানেরা যদি মুসলমানের মাথায় যদি শোভা পায়, মুসলমানের গালে যদি শোভা পায়, তখন হবে এটা ইবাদত। আর কোন বেদিন যদি টুবি মাথায় দে, কোন বেদিন যদি পাগড়ি মাথায় দে, শিখ যদি শিখেরা যদি পাগড়ি মাথায় দে, কোন ইহুদি খ্রিস্টান যদি গালে গালে দাঁড়িয়ে রাখে, এটা কি ইবাদত হবে? এটা তখন ইবাদত হবে না। খেয়াল রাখবেন ভাই মুসলমান, ওই কাজমান এবং ওই আরেক মুনাফেককে, সে বলল আইনা মাকাদি, আমার ঠিকানা কোথায়? ওই মুনাফেককে উত্তরে আমার নবী কি বলেছেন? তোমার ঠিকানা কোথায়? কথা বুঝেছেন? এবার কার ঠিকানা কোথায়? এই জ্ঞান ও আল্লাহ আমার নবীকে দিয়েছেন কিনা? আর সমুয়াল্লার জ্ঞান, সাত আসমানের জ্ঞান, সাত জমিনের জ্ঞান, খুদার খুদাইয়ের জ্ঞান, আলমুল আব্বালিন ওয়াল আখিরিন, উতিতু আলমুল আব্বালিন ওয়াল আখিরিন, খুদার খুদাইয়ের জ্ঞান ভান্ডার আল্লাহ দয়া করে আমার নবীর সিনার মধ্যে দান করেছে। এইটাকে বলা হয় আলমে গায়বে আতাই। নবীকে জ্ঞান ভান্ডার কে দান করেছেন? আর ওই নবীর ব্যাপারে যদি বলা হয় নবীর দেওয়ালের পিছনে কি আছে এটাও জানে না। এরকম কথা যে বলবে সে মুসলমান না মুনাফেক? উচ্চস্বরে বলুন, মুসলমান না মুনাফেক? আলেম না জালেম? খবরদার, এইসব জালেম থেকে দূরে থাকবে। ওই আমার নবীতে বললেন কজমানকে,
এই আমার সাহাবায়ে কেরাম, তার যুদ্ধ দেখে তোমরা মনে করছো সে বড় জান্নাতি? নয় নয় নয়, সে মুনাফিক, তার ঠিকানা জাহান্নাম। যে আমার নবী যখন জাহান্নাম বলে দিয়েছে, এটা আর বেশ কম হবে? কয়েকজন সাহাবী তার পিছে পিছে ছুটলো। যে আল্লাহর নবী যখন তাকে জাহান্নামী বলেছে, নিশ্চয় এখানে কোনো রহস্য আছে, আমরা একটু দেখব। পিছনে পিছনে গেল, পরে দেখা গেল ঠিক আমার নবী যেটা বলেছেন সেটা হলো। সে কিছু দূর গিয়ে মানুষ থেকে মানুষের আড়ালে যখন গেল, মানুষের আড়ালে এক নির্জন অবস্থায় যখন গেল, নিজের তলোয়ার, এতক্ষণ যে তলোয়ার দিয়ে সে যুদ্ধ করেছে, অনেক কাফেরের গলা কেটে দিয়েছে, ওই তলোয়ার সে জমিনে গেড়ে দিল। জমিনে গেড়ে তলোয়ারের মাথার উপর সে শিনা ঢুকে দিল, নিজের শিনা তলোয়ারের মাথার উপর সে সওয়ার হয়ে গেল। তলোয়ারের মাথা তার পিঠ দিয়ে বের হয়ে গেল, রক্ত বের হতে হতে সেখানে জঙ্গলের মধ্যে নির্জন অবস্থায় সে মারা গেল, আত্মহত্যা করলো। তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারলে আমার নবী এই জন্য বলেছে, সে তো মুসলমান নয়, সে কি সে এসেছিল মুসলমানকে সাহাবায়ে কেরামকে দুঃখা দেওয়ার জন্য, তারা যেন তাকে মুসলমান মনে করে। কিন্তু আমার নবী বলে দিয়েছে সে মুসলমান নয়, সে মুনাফিক, মুনাফিক, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এটা সহিহ বুখারী। তার ঠিকানা কোথায়? এই জ্ঞান, এটার নাম হলো এলমে গায়েব, অদৃশ্য জ্ঞান। এই অদৃশ্য জ্ঞান বান্দার আল্লাহ আমার নবীকে দান করেছেন। এটা হলো সাহাবায়ে কেরামের আকীদা। তাবেঈন, তবে তাবেঈন, ইমাম আযম, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বাল, সমস্ত মাযহাবের ইমামগণের ফয়সালা, এটাই সুন্নি মুসলমানের আকীদা। আলহামদুলিল্লাহ বলেন না, উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এখন যদি পাগড়ি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে যদি বলে নবী দেওয়ালের পিছনে কি আছে, এটাও জানে না। কেয়ামতের ময়দানে উম্মতের কি অবস্থা হবে, এটা তো দূরের কথা, নবী নিজের খবরও নিজের নাই। বড় উচ্চ আওয়াজে বলুন আউযুবিল্লাহ। এইসব এরা জালেম, মুনাফিক, এদের থেকে দূরে থাকবেন, দূরে থাকবেন, দূরে থাকবেন। ফাইয়াকুম ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম রাওয়াহু ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা। এদের থেকে দূরে থাকবেন, দূরে থাকবেন, দূরে থাকবেন। আল্লাহ যেন আমাদের দেশকে, আমাদের ঔলাদ ফরজের, আমাদের দেশবাসীকে এইসব জালেমদের থেকে আল্লাহ যেন রক্ষা করে। আরেকটি কথা মনে রাখবেন, কি বোঝা গেল? এই মুনাফেকরা, মদিনার মুনাফেকরা, এরা একমাত্র, তাদের ঠিকানা জাহান্নাম হলো, জাহান্নামের সর্বনিম্ন স্তর হলো। এদের অপরাধ, এরা চুরিতে ধরা পড়ে নাই, এরা হাইজাকার ছিল না, এরা চিন্তাই করে নাই, এরা শরাবি ছিল না, এরা ডাকাতি করে নাই। এদের মধ্যে সব ছিল, নামাজও ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, জিহাদ ছিল। তারপরে তারা ইসলাম থেকে বের হয়ে গেল, কারণ কয়টা বলেছিলাম? কারণ কয়টা? একটি কারণ, ওটা হলো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিয়াদব। তাই বর্তমানে যারা রাসূলের পাকের শানে, সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করে, আল্লাহর শানে পর্যন্ত বিয়াদবি করতেছে। আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, ওয়াদা খেলাফি করতে পারে, এই রকম কথা যারা বলে, আলেম না জালেম, দুই হাত তুলে বলেন না আলেম না জালেম। আরেক বিয়াদব বলেছিল, ঈদে মিলাদুন নবী তাবারুক বিরিয়ানি, ঈদে মিলাদুন নবী তাবারুক বিরিয়ানি না খেয়ে গু গু ফাহানা খেতে পারো না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তোমার ঈদে মিলাদুন নবী ভালো লাগছে না, ঈদে মিলাদুন নবী তাবারুক বিরিয়ানি তোমার পছন্দ হয় না, তুমি না খাও। আমরা কি কাউকে ঈদে মিলাদুন নবী তাবারুক বিরিয়ানি জোর করে গলা চিবিয়ে ধরে খাওয়াই? এটা হলো মহব্বতের ব্যাপার, যারা মহব্বত করে। আর অনেকেই আর ঈদে মিলাদুন নবী তাবারুকের জন্য ইন্তেজামিয়া কমিটিকে বলে, আমার ঘরে একটু তাবারুক দিবেন,
যদি বাসে আমার ছেলে মেয়ের একটু খাবে, ঠিক কিনা? এটা হলো মহব্বতের ব্যাপার, এটা আদরের ব্যাপার। তোমার ভালো লাগছে না, তুমি না খাও, এখানে তো কোনো কিছু নাই। কিন্তু এরকম কথা বলা, আমরা আপনারা কত আদব করি, সামনে নিয়ে সুরে ফাতিহা পড়ি, সুরে ফাতিহা, ঠিক কিনা? কুল হুয়াল্লাহ শরীফ, সুরে ফাতিহা কুল হুয়াল্লাহ, আল্লাহর কোরআন না? আর ওইটা আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ এই তবাররুককে তুমি কবুল করো, আল্লাহ এই তবাররুক ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফের সওয়াব আমার প্যারা নবীর রওজায়ে পাকে বকশিশ করে দাও, ঠিক কিনা? আমাদের মা বাবা গোড়া মাদ্রাসার মুরব্বীদের ঈমানদার নরনারীর রুহে পাকে কবরে বকশিশ করে দাও। এসব বেয়াদব থেকে দূরে থাকবে। অনেকে বলে কথা খুব খেয়াল রাখবেন, সংক্ষেপ কথা, কথা বুঝে নিবেন। খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, মস্কারি নাকি? শিরিক 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 শিরিক, হারাম হারাম হারাম। অনেক অনেক গায়ক, অনেক কাওয়াল, অনেক কবি, এরা একটু গরিবে নামাজের মহব্বতে এ ধরনের কালাম পড়ে না? দেখা যায় তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এটা মহব্বত করে বলে আর কি। আর খাওয়া যায় গরিবে নামাজ, তোমার দরবার থেকে কেউ খালি হাতে, এটাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তুচ্ছ তাচ্ছিল্য, এটাকে এটার সাথে অশালীন আচরণ করে, যেটা শিরিক বেদাত। এরকম কথা বলে এটা আল্লাহর নিশানে বেয়াদবি। আমি আপনাদেরকে সহজে বুঝাই দিই, আপনারা সহজে বুঝবেন। আল্লাহর ওলির দরবারে আমরা যারা যাই, আল্লাহর ওলির দরবারে আমরা যারা খাজা গরিবে নামাজ, শাহজালাল সিলেটি, এমনই মুজাহিদ শাহে আমানত কুতুব লাগতা, ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গালা, আল্লাহর ওলির মাজারে আমরা যারা যাই, আমরা সেখানে গিয়ে সালাম দিয়ে ফাতিহা শরীফ পড়ি কি পড়ি না? ফাতিহা শরীফ পড়ি, কুল হুয়াল্লাহ পড়ি, দরুদ শরীফ পড়ি, ঠিক কিনা? বেশি কোন লম্বা সুরা না জানলো, অন্তত ফাতিহা শরীফ কুল হুয়াল্লাহ শরীফ দরুদ শরীফ পড়ে উনাদের উসিলা নিয়ে আল্লাহর দরবারে কি করা হয়, মুনাজাত করা হয়, ঠিক কিনা? আচ্ছা এবার আপনারা বলেন, বেশি লম্বা সুর আপনি না জানলো, আপনি তো আল্লাহর ওলির দরবারে গিয়ে, খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়ে, শাহজালাল শাহজালাল মুজাদ্দদের সিলেটির দরবারে গিয়ে, শাহে আমানত কুতুবুল আকতাবের দরবারে গিয়ে, ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গালার মাজারে গিয়ে সুরে ফাতিহা পড়লেন। সুরে ফাতিহার একটা সওয়াব আছে না নাই? সুরে ফাতিহার সওয়াব কত বড়! এগুলো তো সব জামে তিরমিজির হাদিস, সাহাসিত্তার হাদিস। সুরা ফাতিহাকে কোরআনের কলব বলা হয়েছে, উম্মুল কিতাব বলা হয়েছে, উম্মুল কিতাব। সুরা ইয়াসিন হলো কোরআনের কলব, আর ফাতিহা সুরা ফাতিহা হলো উম্মুল কিতাব, উম্মুল কোরআন। কুল হুয়াল্লাহকে বলা হয়েছে সুলুসুল কোরআন, কুল হুয়াল্লাহ শরীফকে বলা হয়েছে সুলুসুল কোরআন। কোরআনের একবার একবার কুল হুয়াল্লাহ বললে কোরআনে পাকের গোটা কোরআনের খতমের তিন ভাগের এক ভাগ সওয়াব আল্লাহ দান করে। আর তিনবার কুল হুয়াল্লাহ বললে এক খতম কোরআনের সওয়াব আল্লাহ দান করেন, সুবহানাল্লাহ, বলেন না? তা জামে তিরমিজি বাবু ফাদাইলুল কোরআন। তো এখন আপনি যে আল্লাহর খাজা গরিবে নামাজের মাজারে আর বেশি সুরে লম্বা সুরে পড়তে না জানলো, ওখানে গিয়ে যে সুরে ফাতিহা পড়েছেন, সওয়াব পেয়েছেন কিনা? কুল হুয়াল্লাহ পড়েছেন, আল্লাহ সওয়াব দিয়েছে কিনা? দরুদ শরীফ পড়েছেন, সওয়াব দিয়েছে কিনা? দোয়া মুনাজাত করেছেন, দোয়া মুনাজাতের একটা সওয়াব আছে না? তো অন্তত তুমি খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, তো আপনি তো ওখানে সুরে ফাতিহা পড়লেন, কুল হুয়াল্লাহ পড়লেন, দরুদ শরীফ পড়লেন, আপনি কি খালি হাতে আসবেন? কিছু না কিছু পেয়েছেন কিনা? অন্য কিছু আপনি পান আর না পান, মাল দৌলত ছেলে সন্তানের কথা আমি রাখলাম,
কিন্তু অন্তত আল্লাহর ওলির দরবারে গিয়ে সূরা ফাতিহা বললেন, কুল হুয়াল্লাহ বললেন, দরুদ শরীফ বললেন, এইটার সওয়াব আছে নাই? তো কেউ আল্লাহর ওলির দরবার থেকে কে খালি হাতে এসেছেন? খালি হাতে এসেছেন আর সওয়াব সূরা ফাতিহা সওয়াব, কুল হুয়াল্লাহ সওয়াব, তিনবার কুল হুয়াল্লাহ সওয়াব, তিনবার দরুদ শরীফ পড়েছেন, তিনবার দরুদ শরীফের সওয়াব, মুনাজাত করেছেন, মুনাজাতের সওয়াব কয় হাজার, কয় লাখ সওয়াব। তো খালি হাতে কি কেউ এসেছে? এসেছে। তাই যারা মুহব্বতে পড়েছে, মুহব্বতের সাথে বলেছে, দিল সে জো বাত নিকলতি হে আসর রাখতি হে, খাজা তোমার দরবারে কেউ ফিরে না। এটাকে নিয়ে যারা টাট্টা করে, এটাকে টাট্টা করা মানে সূরা ফাতিহার সাথে টাট্টা করা, কুল হুয়াল্লাহ শরীফের সাথে টাট্টা করা, ঠিক কিনা? তবে এখানে আরেকটি কথা মনে রাখবেন, লাস্ট পয়েন্ট, আমার শেষ কথা, আল্লাহর ওলির উরুস ফাতিহা করবেন। হযরত মাদারশা রহমতুল্লাহ আলাইহ, আকবর শাহ রহমতুল্লাহ আলাইহ, শাহে আমানত, কুতুবুল আকতাব, গাউসুল জামান, তৈয়ব শাহ সাহেব কামলা, ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গালা, ওনাদের বার্ষিক উরুস করবেন, উরুস ফাতিহা যে নাম দেন, উরুস শরীয় বলতে পারবেন, বার্ষিক ফাতিহা বলতে পারবেন, অফাত বার্ষিকীও বলতে পারবেন, কোনো অসুবিধা? তবে ওখানে আল্লাহর ওলির উরুস করবেন শরীয়ত সম্মত অনুযায়ী, শরীয়ত সম্মত তরিকা অনুযায়ী। ওখানে আল্লাহর ওলির উরুস, উরুস পাকের মধ্যে কোরআন তেলাওয়াত, কোরআন খতম করবে, তৌফিক থাকলে সহিহ বুখারীর খতম আদায় করবে, খতমে গাউসিয়া পড়বে, এভাবে উলামা ইকরামকে দাওয়াত দিয়ে আল্লাহর ওলির শান মান বয়ান করবে, দরুদ সালাম পাঠ করবে, মুনাজাত করবে। মানুষে বক্তরা যদি কোনো গরু ছাগল দে, এগুলো আল্লাহর নামে জবা করে, জায়েরিন উরস পাকে মেহমান যারা আসবে তাদেরকে বিতরণ করবে। বাসলে আপনারা যারা উরুস শরীফ ইন্তেজামিয়া কমিটি, আপনারাও খেতে পারবে। এটা হলো ইবাদত, উরুস শুধু মুস্তাহাব নয়, উরুস ফাতিহা মুস্তাহাব, মুস্তাহাজান জামিউল ইবাদত, একটি ইবাদত নয় অনেক ইবাদতের সমষ্টি। সুবহানাল্লাহ বলেন না? ওখানে কোরআন খতম করেছেন, এটাও ইবাদত, সহিহ বুখারী খতম করেছেন, কত বড় ইবাদত, গাউসিয়া শরীফ পড়েছেন ইবাদত, সজদা পড়েছেন ইবাদত, মিলাদ কিয়াম করেছেন ইবাদত, বয়ান তকরির হয়েছে ইবাদত, দোয়া মুনাজাত হয়েছে ইবাদত, তাবারুক বিতরণ, এটাও ইবাদত, তাবারুক বেতার বিতরণ, এটা কি? ইতামুত তোয়াম মিনাল ইসলাম, এটা ইসলামের বড় ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? এই উরুসকে যদি এভাবে যদি উরুস করা হয়, এরকম উরুসকে যদি কেউ ঠাট্টা করে, এরকম উরুসকে যদি কেউ বলে এগুলা সব শিরিক বেদাত হারাম, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। এরকম উরুসকে ঠাট্টা করা মানে খতমে কোরআনকে ঠাট্টা করা, এরকম উরুসকে ঠাট্টা করা মানে খতমে বুখারীকে ঠাট্টা করা, এরকম উরুসকে ঠাট্টা করার অর্থ হলো খতমে গাউসিয়াকে ঠাট্টা করা, ঈমান থাকবে? এরকম উরুস করবেন শরীয়ত সম্মত নিয়ম অনুযায়ী। তবে খেয়াল রাখবেন, কিছু কিছু আমাদেরও কিছু জাহেল মূর্খ আছে সুন্নি, এরও বলতো এটাও বলতে হবে, আমাদেরকে সঠিক কথা সমাজের সামনে তুলে ধরতে হবে, ঠিক কিনা? নতুবা আল্লাহর কাছে জবাব দিতে হবে, কবরে হাসরে নসরে কিয়ামতের ময়দানে, এটা উলামা ইকরামের দায়িত্ব। কিছু বন্ডামি, আমাদের কিছু অজ্ঞ জাহেল আছে, উরুসের নামে বন্ডামি করে, উরুসের নামে বন্ডামি করে, খবরদার! আর কি করে একটা, আমি গুনেগার, আমি গুনেগার সাথে ছিলাম, আমার দাদা যান উস্তাদুল উলামা ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি, তিনিও ছিলেন আমার আরেক উস্তাদ, উস্তাদ এখানে আমি জামিয়ার শাইখুল হাদিস শেরে মিল্লাত আল্লামা মুফতি ওয়াইদুল হক নাঈমী আলাইহি রহমাত, আমরা তিনজন উপস্থিত ছিলাম আমাদের কুলগাঁও নতুন ফাড়ার পূর্বে ওই মাজারকে আমরা ভেঙে দিয়েছি, আমরা তিনজন উপস্থিত ছিলাম, যেহেতু আমাদের এলাকা, আমাদের নৈমিশা উজুরে ছিলেন, অনেক শত শত মানুষ একত্রিত হয়েছে, আমরা তিনজনে ফতোয়া দিয়েছিলাম, ভেঙে দাও, এটা 5 বছর আগেও ছিল না, 6 বছর আগেও ছিল না, এক মেয়ে মহিলা স্বপ্ন দেখেছে, মেয়ে বলে স্বপ্ন কেন বেশ দেখে,
স্বপ্ন শুধু তোমরা দেখো দাদা, ওখানে যদি আল্লাহর ওলি থাকে, ওখানে যদি আল্লাহর ওলি থাকে, উনি খতিব সাহেব হুজুরকে স্বপ্ন দেখাতে পারেন না? সুল্লে মুলুরি বে স্বপ্ন দেখালু বা খতিব সাহেব হুজুরে কি দোষ করল? উনি আব্বাস শাহ জামে মসজিদের খতিব, এলাকার চেয়ারম্যান আছে, জনপ্রতিনিধি আছে, না এমপি আছে, বিশিষ্ট আলেম যারা, তাদের কেন স্বপ্ন দেখাবে? এ মরদ পোয়া কেন দেখেননি স্বপ্ন দেখ দোকানে? স্বপ্ন দেখি হই, এটা ফইলে বেড়া তুলে দিয়ে, বেড়া তুলে তারপর শালু হর দিয়ে, তারপর মুসরি টুসরি টাকা দিয়ে, তারপর সানে দিয়ে, আর কদিন পরে যে তো ওই আস্তে আস্তে বন্ধ উদ্ভূত হচ্ছে, স্বপ্ন সত্য দেখি বলে ঘর ইতারা এটা শালু হর দিয়ে মুসরি দিয়ে দিয়ে সে দিয়ে বেড়া দিয়ে অনারা পঞ্চাশ বছর আগে দেখুন না উজুর আড়ান ও দেখি অনারা বাপ দাদা তুলুন না নৌনি অনারা সাসা দাদা তুলুন না হদুদ নৌনি এই আরা বৈষমত গরু সরাই কদা আরা আরো একটা গরু গরু সরাই দি গরু সরাই কত গরু আই গিয়ার মূর্তি বেয়া গুণে যাচ্ছে কথা কর নবুজন এলাকার বেয়া গুণে তোর আগে সাক্ষী রাখিল সাক্ষী রাখিল অনার ঘরে ওবা অনারা যারা নামাজ কলমা ভরণ অনারা যারা নামাজি নামাজ কজা নগরণ যে স্বপ্ন দেখি আর কে রে দেখাই না ওজুর আর এখন স্বপ্ন স্বপ্ন ন দেখি এবার ফতোয়া দিবে তিনজন একমতই ভাঙি পেল আর সামনে কবার এনে ধুমধাম করিয়ে নেয় বেগিন শেষ আরমনি হদু লেবু সুল টুল লাইবু হল্লা টোল্লা লাগিবু প্যা করিবু ইত্যাদি যদি ফজ করে ওবার তুই অজুগান মানি অজুগান মানি সামনে অজুগান মানি সামনে ইতে ফসি মিক্ষু গোসই জনগরে ঘোড়া দিন এখন আয় রে আর মধু টানে কদুয়ে ফালার এটা টিয়াদের ফাঁসটিয়া দশটিয়া একশো টিয়াদের ইতে ঘোড়া দিন মিলে হক্ত নামাজ নাও করে আর হদুয়ে যেমন জোয়ান টোয়ান হদুয়ে ফালার হদুয়ে ফালার এ হক্ত নামাজ নাও করে তোল্লা সামা এসি না তুই সামা কি বুঝিবি তুই যে ফরজ নামাজ না ফরজ সামা তো একদিন আসামা যায় দুল্লে হালিকি রব্দুল মুখ না রাব্দুল মুহতার ফতোয়া ইসামি সামা সামার এটা আদব আছে সামার নিয়ম কানুন আছে সামা এটা যাত্রার জন্য নয় এটা যারা প্রকৃত ইমানদার যারা পঞ্জে যারা শরীয়তের পাব এক অর্থ নামাজ কজা করে না শরীয়তের পরিপন্থী কোন কাজ করে না আল্লাহর ওলির কদমে কদমে চলে এদের জন্য সামা খবরদার এগুলো হলো বন্ডামি 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 এগুলো উরুস নয় আল্লাহর ওলির উরুসের নামে বেয়াদবি আল্লাহর ওলির উরুসের নামে বেয়াদবি এই ধরনের উরুস থেকে দূরে থাকবে আল্লাহর ওলির উরুস এটা অনেক বড় ইবাদত এটা শরীয়ত সম্মত নিয়ম অনুযায়ী হতো আর আর উগ্র মাজারের একদম নদী উগ্র তো ভাঙি ফেলায় অনরাই ব্যবহার করতে গিয়ে তাই বিরাট এক উস্তুল হয়ে গেল ওই ওদিকে টাউন এলাকা মনসুর শাহ মাজার হজরত ওই রিং রুট আছে না কাটতলির ওদিকে ওখানে মনসুর হজরত মনসুর শাহ মাজার উনি বেচারা এতটুকু খেয়াল করে নাই উনি ওনার চিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট চিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটকে অর্ডার দিয়ে দিলেন প্রথম অর্ডার দিয়ে ফেলছে তবে উনি এটা জানতেন না
ওখানে যে যুগ যুগ ধরে 80 বছর 100 বছর আগের থেকে ওখানে কি ছিল, মাজার ছিল, এবং এখনো অনেক বুড়া বুড়ি ওখানে উপস্থিত আছে। উনি এগুলি যাচাই বাছাই করে নাই বেচারা। ওনার এই সিটি কর্পোরেশনের কোনো ম্যাজিস্ট্রেট এসে গিয়ে ওনাকে উল্টা বুঝাইছে, উনিও প্রশাসক হিসেবে রায় দিয়ে ফেলেছে, ঠিক আছে রাস্তা বড় করতে হবে, রাস্তা বড় করতে হবে, ভেঙে ফেলো। এখন যখন ভাঙা শুরু করলো সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট গিয়ে গোটা এলাকার মধ্যে আগুন জ্বললো, হইচই শুরু হয়ে গেল, এটা নিয়ে ফেসবুকে লেখালেখি শুরু হয়ে গেল। এই বেচারা তাড়াতাড়ি জানে চলে আসলো, আমাকে রিং করলেন, যে প্রিন্সিপাল সাহেব আমাকে আগের থেকে চিনে, যে প্রিন্সিপাল সাহেব হুজুর আমি একটু আপনার জামিয়ার অফিসে আসব, কখন আসবে, যে ঠিক আছে আসেন, আমাকে বদ্ধা ডাকে আমিও বদ্ধা ডাকি, কথা আমি জরুরি একটা জরুরি বিষয় আছে, কথা আমি আমার ম্যাজিস্ট্রেট নিয়ে আসতেছি, আমি আপনার থেকে সময় নিতে চাই, কতক্ষণ আসবো, আমি বলি আপনি এতক্ষণ আসেন। আমাদের আঞ্জুমানের সেক্রেটারি জেনারেল হাজ আনোয়ার হোসেন সাহেব, গৌসিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোসাউদ্দিন বক্তিয়ার, আরো অনেকেই উপস্থিত, গৌসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ কমিশনার, অনেকে গণ্যমান্য ব্যক্তি অনেক, গোটা জামিয়ার অধ্যক্ষ অফিস বর্তু বর্তি উনি আসলেন, ওনার আরো সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট ওনারা আসলেন, কি ব্যাপার এই এই ব্যাপার। তখন আমরা রায় দিলাম, রায় আমি দিয়েছিলাম, ওখানে অনেক হইছে আওয়াজ, পুরুস্তুল চলচামে রাখেন আপনারা, উনি জেলা প্রশাসক মহোদয় এসেছেন সৈয়দের ফয়সালা জানার জন্য, আপনারা সবাই যদি কথা বলেন ফয়সালা কি, উনি তো অন্য কেনও যেতে পারতেন, উনি জামিয়া কেন এসেছেন। সব ঘটনা শোনার পর আমরা বললাম, আমাদের থেকে তিনজনকে প্রতিনিধি দিলাম, জামিয়ার মুফতি বন্ধুবর মৌলানা কাজী আব্দুল ওয়াজেদ সাহেব, আমাদের মৌলানা আব্দুস সামাদ সাহেব, উনাদের একজন ম্যাজিস্ট্রেট, সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট, তিনজনকে আমরা দায়িত্ব দিলাম, আপনারা তিনজন যাবেন একসাথে গাড়ি নিয়ে, হুজুর গাড়ির ব্যবস্থা আমি করব সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে মৌলানা আব্দুল ওয়াজেদ সাহেব, মৌলানা আব্দুস সামাদ, এবং ওনার পক্ষ থেকে একজন ম্যাজিস্ট্রেট সিটি কর্পোরেশনের, তিনজন গেল ওখানে এলাকায়, ওনাদেরকে আমরা সব বলে দিলাম, আপনারা গিয়ে বুড়া বুড়ি বয়স্ক নামাজি এদেরকে ডাকবে, এদেরকে নিয়ে আপনারা বসবে, 50 বছর আগে ওইটা মাজার ছিল কিনা, 60 বছর আগে 70 বছর আগে মাজার ছিল কিনা,